যারা ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট ডিজাইন করেন তাদের অন পেজ অপটিমাইজেশনের জন্য চমৎকার একটি প্লাগইনস রয়েছে ওয়ার্ডপ্রেসে, যার মাধ্যমে আপনি অত্যন্ত দ্রুততম সময়ে এবং ইফেক্টিভলি এসইও বা অন পেজ অপটিমাইজ করতে পারেন আপনার সাইটে। তো এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই জন্য আমরা যাব ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে বা ব্যাকএন্ডে। যারা ওয়ার্ডপ্রেস ডিজাইন করতে জানেন তারা এভাবে লগ ইন করে ড্যাশবোর্ডে ঢুকবেন। এরপরে আমাদের যে প্লাগইন্সটি ইনস্টল করার জন্য আমরা লেফট সাইডে দেখুন প্লাগইন্স নামে একটা অপশন রয়েছে, এখানে প্লাগইন্সের অ্যাড নিউ এখানে ক্লিক করব আমরা। দেন আমরা এই প্লাগইন্সের সার্চ ইন বক্সে অল ইন ওয়ান এসইও প্যাক এই কথাটি লিখে দিব, অল ইন ওয়ান এসইও প্যাক এটি দিয়ে সার্চ দিব আমরা। ফলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি অল ইন ওয়ান এসইও প্যাক। আরও কিছু বিষয় কম্পোনেন্ট এখানে নিচের দিকে আছে কিন্তু সেগুলো আমরা করব না, আমাদের মূল প্লাগইন্সটি হচ্ছে এটি অল ইন ওয়ান এসইও প্যাক যেটি দিয়ে আমরা সার্চ দিয়েছিলাম। এবং এই অবস্থায় আমরা এখানে ডিটেলস বর্ণনা দেওয়া আছে আমাদের, আমরা জাস্ট ইনস্টল নাও এটিতে ক্লিক করব। একটি মেসেজ দিয়েছে, আমরা ওকে দিব। আমরা লক্ষ্য করছি যে সাকসেসফুলি ইনস্টল দ্য প্লাগইন্স অল ইন ওয়ান এসইও প্যাক। এবার আমাদের এই প্লাগইন্সটি অ্যাক্টিভেট করতে হবে, আমরা অ্যাক্টিভেট প্লাগইন এটিতে ক্লিক করব। এবং আমাদের এটি অল ইন অল এসইও ইনস্টল হয়ে গেছে। এরপর আমাদের এটি কনফিগার করতে হবে। অ্যাক্টিভেট করার পরে কনফিগার করার জন্য আমরা এখানে রেড কালারের যে মেসেজটি এসেছে এখানে দি অ্যাডমিন পেজ এখানে ক্লিক করে যেতে পারি, অথবা লেফট সাইডে আমরা দেখব যে অল ইন অল এসইও যদি সাকসেসফুল ইনস্টল হয়ে থাকে এবং অ্যাক্টিভেট হয়ে থাকে তাহলে ঠিক এখানে পাবো। তা আমরা ঠিক এইখানে ক্লিক করলে আমরা, আমি এখানে ক্লিক করছি, তাহলে এর কনফিগারেশন পেজ আসবে। তো আমরা কনফিগারেশন পেজ করার জন্য নিচের দিকে দেখুন প্লাগইন স্ট্যাটাস এখানে ডিসেবল রয়েছে, আমরা একটু এনেবল করে দিব। হোম টাইটেল আমরা একটি টাইটেল দিব সুন্দর আমাদের সাইটের কন্টেন্টস অনুযায়ী। তো আমাদের যেহেতু সাইটটি ফটোশপ প্লাস একটি টিউটোরিয়াল সাইট তাহলে আমরা এটি হোম টাইটেল দিতে পারি ফটোশপ টিউটোরিয়াল। আপনার সাইটের যে ধরনের কন্টেন্ট সেরকম একটি হেডলাইন দিবেন। এরপরে আমরা এখানে লক্ষ্য করুন যে হোম ডিসক্রিপশনে আমি এই দুই লাইনে একটি লেখা লিখেছি, ফটোশপ প্লাস ডট কম ইজ এ লার্জেস্ট ফটোশপ টিউটোরিয়াল সাইট হোয়ার কন্টেন্টস এ লট অফ ফটোশপ টিউটোরিয়াল। এবং লক্ষ্য করুন যে ফটোশপ কথাটি বা ফটোশপ টিউটোরিয়াল কথাটি আমি অলরেডি এখানে দুইবার এনেছি। এখানে আপনি 250 ওয়ার্ডের মধ্যে লিখে দিবেন। দেন হোম কিওয়ার্ড এখানে আমাদের দিতে হবে, হোম কিওয়ার্ডে আমরা মূল কিওয়ার্ডটি দিব এখানে ছোট হাতের অক্ষরে। আমি ফটোশপ, যেহেতু ফটোশপ টিউটোরিয়াল, ফটোশপ এটি একটি টিউটোরিয়াল দিলাম, ফটোশপ টিউটোরিয়াল একটি কিওয়ার্ড দিচ্ছি, ফটোশপ টিউটোরিয়াল। এভাবে আমরা বা গ্রাফিক্স টিউটোরিয়াল এভাবে আমরা কিওয়ার্ডগুলো এখানে ডিফাইন করে দিব। এখানে ঘর করাই আছে, ছক করে ফর্ম করাই আছে, আমরা ল্যান্ডিং কিওয়ার্ডগুলো এখানে দিলাম, ল্যান্ডিং ডেসক্রিপশন আমরা দিলাম। আমরা ওয়ার্ডপ্রেসে এই প্লাগইন্সটি ইনস্টল করার ফলে এই প্লাগইন্সটির সুবাদে আমরা এই ফিচারগুলো বাই ডিফল্ট আমরা পাচ্ছি, যেটি কিনা আমাদের HTML এর পেজে করে দিতে হতো, কোড ডিফাইন করে দিতে হতো। এবং আরও সুবিধা আছে, আপনি যে কোনো পোস্ট করার সময় এই কিওয়ার্ডগুলো প্রতিটা পোস্টের ক্ষেত্রে আপনি কিওয়ার্ডগুলো ডিফাইন করে দেওয়ার সুবিধা পাবেন এই প্লাগইনসে। আমি সেটিও প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদেরকে। দেন এখানে অন্যান্য যে সমস্ত ফিল্ড আছে সেগুলো আমরা অপরিবর্তিত রাখবো, যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জ আনবো না, আমরা জাস্ট আপডেট অপশনস এখানে ক্লিক করব, ডান। এভাবে আমরা এই চমৎকার অল ইন ওয়ান এসইও প্লাগইনসটির মাধ্যমে ওয়ার্ডপ্রেসের জন্য আমরা অন পেজ অপটিমাইজেশন করে নিতে পারি।